প্রণবাঞ্জলি ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজ আমি এই গ্রিন আর হোয়াইট দিয়ে তৈরি রঙ্গোলিটা তৈরি করে শেখাব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে 6টা সবুজ পুঁতি দিয়ে একটা ছয়ের ফুল করি। আমার ছয়ের ফুল করা হয়ে গেল। এবারে আমি এই একটা পুঁথির মাথায় একটা সাদা, তিনটে সবুজ, একটা সাদা দিয়ে আবার একটা ছপুঁতি ফুল করব। আবার আমি এই পুঁথিটার মাথায় এখান থেকে আমি এই চার পুঁথি দিয়ে আবার একটা ছপুঁতি ফুল করব। এখানে আমার একটা দুটো পুঁথি আছে। সাদা, তিনটে সবুজ দিয়ে আবার একটা ছয়ের ফুল, পাঁচ ছয়ের ফুল করব। ঠিক যেভাবে এখানে এই তিনটে ছয়ের ফুল করলাম এই তিনটে পুঁথির মাথায়, ঠিক সেরকম ভাবে এই তিনটে পুঁথির মাথাতেও আবার তিনটে ছয়ের ফুল করব। এখানে আমার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ফুল করা হয়ে গেছে। লাস্ট এই ছয়ের ফুলটা করার সময় এখানে আমার একটা, দুটো, তিনটে কমন আছে, সেই জন্য আমি এখানে কেবল তিনটে সবুজ দেব। এবার এই লাইনে আমি চারটে সবুজ পুঁথি দেব, আর এইখানে একটা, দুটো পুঁথি আছে, দিয়ে একটা ছপুঁথির ফুল করব। এবার পরেরটায় একটা, দুটো আছে, এখানে আমি তিনটে পুঁথি দেব, দুটো সাদা, একটা সবুজ, দিয়ে একটা পাঁচ পুঁথির ফুল করব। এখানে একটা, দুটো, তিনটে আছে, তিনটে পুঁথি দিয়ে একটা ছপুঁথির ফুল করব।
আবার এখানে একটা দুটো পুঁথি, দুটো সাদা একটা সবুজ দিয়ে একটা পাঁচ পুঁথির ফুল করব। এইভাবে আমি একটা ছ পুঁতি, একটা পাঁচ পুঁতি, একটা ছ পুঁতি, একটা পাঁচ পুঁতি, এইভাবে আমি পুরো লাইনটা বুনব। একদম লাস্টে ছ পুঁতি পাঁচ পুঁতি, ছ পুঁতি পাঁচ পুঁতি করে করে লাস্টে যে পাঁচ পুঁতি হবে সেখানে তিনটে সবুজ আছে, এবার দুটো সাদা দিয়ে এই লাইনটা কমপ্লিট করলাম। লাইনটা কমপ্লিট হলো। এখানে আমি এবার এই যে পাঁচ পুঁতির যে দুটো সাদা আছে তার এই সাদাটার এখান দিয়ে এই দিক দিয়ে সুতোটা বেরিয়েছে, এখানে আমি নেব হচ্ছে দুটো সবুজ একটা সাদা দিয়ে একটা চার পুঁতির ঘর করব। আবার পাশের এখানে একটা দুটো পুঁতি আছে, এখানেও একটা আমি চার পুঁতির ঘর করব, তার জন্য এখানে আমি নেব একটা সবুজ একটা সাদা। এবার এইখানে নেব দুটো সবুজ, এইখানে নেব একটা সবুজ একটা সাদা, এখানে সবুজ, আবার এখানে নেব একটা সবুজ একটা সাদা, আবার এখানে দেব দুটো সবুজ, ঠিক যেভাবে এই লাইনটা এই দুটো বুনলাম সেম ভাবে এই পুরো লাইনটা আমি বুনবো। প্রত্যেকটা পুঁথির মাথায় চার পুঁথি করে গাঁথা হবে, প্রত্যেকটা পুঁথির মাথায় চার পুঁথির ফুল হবে, এরকমভাবে পুরো লাইনটা আমি গাঁথবো।
শেষের ঘরটা, এই আমি পুরো লাইনটা করে এলাম। এসে লাস্টের ঘরটার সময় একটা দুটো তিনটে পুঁথি আছে এখানে, আর একটা পুঁথি দিয়ে এই ঘরটাকে কমপ্লিট করলাম, এই লাইনটা কমপ্লিট করলাম। এবারে এর পরের লাইনটা করার জন্য আমি সুচটাকে এই পুঁথিটার মাথায় নিয়ে যাব। এই পুঁথিটার মাথায় এইখানে যেখানে দুটো সাদা আর দুটো সবুজ আছে, তার এই পুঁথিটার মাথার ওপরে আমি দেব সবুজ, দুটো সাদা দিয়ে একটা পাঁচের ফুল করব। এখানে আমার একটা দুটো পুঁথি আছে, দুটো সবুজ একটা সাদা, এই তিনটে পুঁথি দিয়ে একটা পাঁচের ফুল করব। এখানে আমার একটা পাঁচের ফুল হলো, এখানে একটা পাঁচের ফুল হলো। আবার আমি এখানে এখানে আমার একটা দুটো সবুজ আছে, এখানে আমি একটা সবুজ আর দুটো সাদা দিয়ে একটা পাঁচের ফুল করব। এখানে আমার একটা সাদা একটা সবুজ, আমি দুটো সবুজ একটা সাদা দেব। ঠিক এইভাবে এখানে আছে আমার দুটো সবুজ, এখানে আমি দেব হচ্ছে একটা সবুজ দুটো সাদা। ঠিক একই রকমভাবে এইখানে যেমন দিয়েছিলাম দুটো সবুজ একটা সাদা, এখানেও তাই দেব, দুটো সবুজ একটা সাদা। যেভাবে এই তিনটে বোনা হলো সেমভাবে এই পুরো লাইনটা বুনে
কমপ্লিট করব। বোনাটা ঠিক এরকমই হবে। আর এর আগের লাইনে প্রত্যেকটা 4 পুঁতির ফুল হয়েছিল, এই লাইনে প্রত্যেকটা 5 পুঁতির ফুল হবে। এই লাইনে একদম শেষে এখানে একটা দুটো তিনটে পুঁতি আছে, একটা সাদা দুটো সবুজ। এখানে আমি দেব হচ্ছে একটা সবুজ আর একটা সাদা। পরের লাইনে এই সবুজ দুটোর মাথায় চারটে সবুজ পুঁতি দিয়ে একটা 6 পুঁতির ফুল করব। এখানে একটা দুটো তিনটে পুঁতি আছে, এখানে আমি একটা সবুজ দুটো সাদা দিয়ে একটা 6 পুঁতির ফুল করব। এবার এখানে একটা দুটো তিনটে সবুজ আছে, তিনটে সবুজ দিয়ে আবার একটা 6 পুঁতির ফুল করব। আবার এখানে একটা সবুজ দুটো সাদা, দুটো সাদা দিয়ে আবার একটা 6 পুঁতির ফুল করব। আবার তিনটে সবুজ দিয়ে করব, আবার একটা সবুজ দুটো সাদা দিয়ে করব। এইভাবে পুরো লাইনটা আমি বুনব, এই সেম বোনা 6 পুঁতির বোনা, এইভাবে পুরো লাইনটা বুনব। এবার এই লাইনের একদম শেষ ঘরটা করার জন্য এখানে একটা দুটো তিনটে চারটে পুঁতি আছে, আর আমি দেব দুটো সাদা পুঁতি। এবার এই লাইনটা পুরো কমপ্লিট হলো। এরপরে যাব পরের লাইনে। এবার এই লাইনের শুরুতে আমি এই যে দুটো মুক্ত পুঁতি আছে, এই মুক্ত পুঁতিটার মাথায় তিনটে সাদা মুক্ত পুঁতি দিয়ে একটা 4-এর ফুল করব। দুটো মুক্ত পুঁতি দিয়ে
আবার একটা চারির ফুল করব। এখানে দেব দুটো সবুজ। সবুজ একটা সাদা, এখানেও প্রত্যেকটা ঘরের মাথায় চার পুঁথি গাঁথা হবে। এখানে দুটো সাদা, এখানে দুটো সাদা। দুটো সবুজ, একটা সবুজ একটা সাদা। আবার এখানে দুটো সাদা, তারপর আবার দুটো সাদা, তারপর একটা সবুজ একটা সাদা, এইভাবে আমি পুরো লাইনটা বুনবো। পুরো লাইনটা চার পুঁতির গাঁথা হবে, পুরো লাইনটা চার পুঁতির গাঁথা হবে। যেভাবে এখান থেকে গাঁথলাম এতটা, সেইভাবেই ওটা রিপিট হয়ে হয়ে পুরো লাইনটা হবে। এবার নেক্সট লাইনটা শুরু করার জন্য এখান থেকে শুরু করব। এখান থেকে সুচটা বেরোলো, এখানে আমি নেব ছটা গ্রিন পুঁথি। এবারে এইখানে
একটা দুটো তিনটে বাদ দিয়ে এই চারটে পুঁথি এখান দিয়ে আমি ক্রস করে দেব। ক্রস করে এখানে একটা চারের ফুল হলো। এবার আমি এটাকে ঘুরিয়ে এখানে দেব দুটো গ্রিন পুঁথি দিয়ে এটাকে এখান দিয়ে এদিক দিয়ে দিয়ে দেব। আবার এর পরের পুঁথি সবুজ পুঁথিটায় যাব, ছটা গ্রিন পুঁথি দেব, তারপর এক দুই তিনটে পুঁথি বাদ দিয়ে এই চারটে পুঁথি দিয়ে এটাকে ক্রস করব। এটা ক্রস করে সবুজ দেব দিয়ে এখান দিয়ে দিয়ে দেব। এই হলো, এইভাবে এই প্রত্যেকটা যে সাদা পুঁথি আছে প্রত্যেকটার মাথায় এইভাবে ফুল করতে করতে যা। এবার একদম শেষের ফুলটা আমি আবার একবার করে দেখাই। ছটা সবুজ পুঁথি বা গ্রিন পুঁথি নিলাম, নিয়ে এখানে যে একটা দুটো তিনটে চার নম্বর পুঁথি আছে সেখান দিয়ে সুচটাকে ক্রস করে দিলাম। ক্রস করতে এখানে একটা চারের ফুল তৈরি হয়ে গেল। এবার আমি এখান থেকে এটাকে দুটো সবুজ পুঁতি দিলাম। দিয়ে এখান থেকে চালিয়ে দিলাম। পুরো রঙ্গোলিটা কমপ্লিট হয়ে গেল।